নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, তিনি বর্তমানে বাংলাদেশের শিল্পমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। সম্প্রতি তিনি খেজুর বাদ দিয়ে বরই দিয়ে ইফতারের পরামর্শ দিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন। এখানে কি আছে, বরই দিয়ে ইফতার করেন না কেন, আঙ্গুর লাগবে কেন? নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বাংলাদেশের নরসিংদী 4 আসনের সংসদ সদস্য। নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের পৈতৃক বাড়ি নরসিংদী জেলার মনোহরদি উপজেলা গোতাশিয়ার বাগানবাড়ি এলাকায়। তিনি মনোহরদির ঐতিহ্যবাহী মজিদ পরিবারের সন্তান। তিনি ঢাকা জেলায় পিতা অ্যাডভোকেট এম এ মজিদ ও মা নূর বেগমের ঘর আলো করে 1950 সালের 16 ডিসেম্বর জন্মগ্রহণ করেন। মিস্টার নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের পিতা এম এ মজিদ অবিভক্ত বাংলার ইউনিয়ন বোর্ডের নির্বাচিত প্রেসিডেন্ট ও অনারারি ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি 1986, 2008, 2014, 2018 ও 2024 সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে পঞ্চমবারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, তিনি 1967 সালে তৎকালীন ঢাকার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যালয় সেন্ট গ্রেগরি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। পরবর্তীতে ঢাকা কলেজ থেকে এইচএসসি ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে এমএমএস এবং একই বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইন পেশার পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। মহান স্বাধীনতা যুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। স্বাধীনতার পর তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। 1975-এর 15ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে যুবলীগকে পুনর্গঠনের নেতৃত্ব প্রদান করেন। নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন 1986 সালে প্রথম আওয়ামী লীগের মনোনীত চতুর্থ জাতীয় সংসদের সংসদ সদস্য ছিলেন। তিনি 2008 সালের 29শে ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি নবম জাতীয় সংসদে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি 2014 সালের 5 জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি দশম জাতীয় সংসদে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। মিস্টার নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন 2018 সালের 30শে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চতুর্থবারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি 2019 সালের 7 জানুয়ারি শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত হন এবং সফলভাবে 5 বছর মেয়াদ পূর্ণ করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন এবং 2024 সালের 11ই জানুয়ারি দ্বিতীয়বারের মতো শিল্পমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তিনি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় জীবনে ক্রিকেট ও ফুটবল খেলার সাথে সম্পৃক্ত। ছাত্র জীবন থেকেই শেখ কামালের অন্যতম ঘনিষ্ঠ বন্ধু, সহপাঠী ও সহযোদ্ধা ছিলেন। তিনি সুপ্রিম কোর্ট বার সমিতির সদস্য, বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষা সমিতির উপদেষ্টা, ঢাকা ক্লাব, বাড়িধারা ক্লাব এবং গুলশান নট ক্লাবের সদস্য। তিনি বাংলা, ইংরেজি, উর্দু ও হিন্দি ভাষায় দক্ষ। তিনি বিভিন্ন সময় যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, চীন, ভারত, সুইডেন, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, দুবাই, থাইল্যান্ড, নেপাল, পাকিস্তান, সৌদি আরব, মঙ্গোলিয়া, আফ্রিকা এবং তুরস্ক সফর করেন। মিস্টার নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন 1 পুত্র ও 2 কন্যা সন্তানের জনক।